হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আমি কয়েকটি ফুল গাছ নিয়ে এসেছি আমার ছাদ বাগানের। আমরা তো সবাই ছাদ বাগান করছি, আর এতে নানা রকম ফুল গাছও নিয়ে এসে বসাচ্ছি। তার মধ্যে যদি কিছু ফুল গাছ খুব মিষ্টি গন্ধ হয়, আর কিছু ফুল গাছে যদি তীব্র গন্ধ হয়, তাহলে কেমন হয়? এইসবই ফুল গাছের ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। এই গাছটি কামিনী ফুল গাছ। এই কামিনী ফুল গাছের গন্ধ খুবই তীব্র বলতে পারেন। আর এই ফুলগুলো একসাথে থোকায় থোকায় হয়। এই গাছটার বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না বললেই চলে। এটা টবেও হয়, এটা গ্রাউন্ডেও হয়। এই গাছটি আচ্ছা আলোতেও হয়, আবার সূর্যের আলোতেও হয়। এর ডাল থেকে চারা তৈরি হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। সাদা, একসাথে প্রচুর ফুল পাওয়া যায়। আর এই গাছের ফুলের এত গন্ধ যে রাতে এই গাছে গোড়ায় সাপ পর্যন্ত চলে আসে। আর যদি টবে করি, তবে একটু যত্ন অবশ্যই করতে হবে। একটু তরল সার দিতে হবে, নিয়মিত জল দিতে হবে, এর পরিচর্যা করতে হবে। এই কাজ খুব সহজে করা যায় বললেই চলে। আরও কয়েকটি আমি ফুল গাছ নিয়ে আসছি আপনাদের জন্য। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে কত রকমের ফুল গাছের কত সুন্দর সুন্দর গন্ধ। এটা হাসনাহীনা। এই গাছটা ও টবে হয়, গ্রাউনেও হয়। এর এত তীব্র গন্ধ যে এই গাছের গোড়াতেও অনেক সময় সাপ চলে আসে। এটি সাদা, একসাথে থোকাই হয়, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখছেন এখন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সব বন্ধুকে আরেকবার স্বাগত জানালাম। এটা একটা মাধবীলতা ফুল গাছ। এটি থোকাও হয়, সিঙ্গেল প্যাটার্নেরও হয়। এই গাছটি গ্রাউন্ডে হলে কোনো যত্নের প্রয়োজন হয় না বললেই চলে। এমনিতে এই গাছ প্রচুর ফুল দেয়। আর যদি টবে করেন, তাহলে একটু যত্নের প্রয়োজন তো আছেই, নালে অনেক ফুল পাওয়া যাবে না। তবে তার জন্য কিছু সার দিতে হবে, সূর্যের আলোর প্রয়োজন, নিয়মিত জল দিতে হবে। আর এই ফুলের এত সুমিষ্ট গন্ধ যে আপনি যদি বাড়ির ছাদে করেন, তাহলে আপনার ঘর পর্যন্ত এর গন্ধে মমো করবে। মনে হবে আপনি যেন রুম স্প্রে করেছেন, এত সুন্দর মিষ্টি গন্ধ এই মাধবীলতা ফুলের। দারুণ দেখতে, থোকায় থোকায় হয়ে থাকে। আর তিন চার দিন তো অবশ্যই থাকবে এক একটা ফুল, খুব সুন্দর দেখতে। দেখুন অনেক রকমেরই গন্ধ আছে অনেক ফুলেরই, তার মধ্যে আমি কিছু দেখাচ্ছি। এটা জুঁই ফুল। এই জুঁই ফুল আপনি যদি একটা গাছ হাত বাগানে টবে করেন, তাহলে আপনি প্রচুর ফুল পাবেন একসঙ্গে। গরম থেকে ফুল তো ফুটতে আরম্ভ করেন, আর সারা বর্ষাতে আপনি প্রচুর ফুল পাবেন। আর যত বৃষ্টি হবে, তত এর ফুল হবে, প্রচুর ফুলই আসবে। তবে একে খুবই যত্ন করতে হয় বললেই হয়। মাটিতেও হয়, তবে এর একটু যত্নের প্রয়োজন হচ্ছে। এতে নানা রকম সার দিতে হয়, আর সূর্যের আলোর প্রয়োজন, নিয়মিত জল দিতে হয়। আর একসাথে এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়। এই ফুল করলে ও আপনার ছাদ বাগান সৌন্দর্য তো ভরেই যাবে সাদা ফুলে, তার সাথে গন্ধেও ভরে যাবে আপনার ছাদ বাগান, খুব সুন্দর লাগবে। আর আপনার পূজার কোনো অভাব হবে না, আপনি প্রত্যেক দিন ফুল পাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা একটা বেল ফুল। এই বেল ফুলটা লতানো বেল ফুলের গাছ। এই বেল ফুল গাছ নিচেতেও হয়, আবার এটা লতানো হয়, টবেও হয়। এরও ওই একই পরিচর্যা যেটা জুঁই ফুলের বললাম। দেখুন একসাথে কত ফুল এসেছে, এটা আমার টবে রয়েছে। একটা গাছ যদি আপনি করেন, তাহলে ফুলে ভরে যাবে আপনার গাছ ছাদ বাগান, ও ফুলে ভরে যাবে, ফুলের কোনো অভাব হবে না। তার সাথে আপনি পাবেন এক্সট্রা এর সুগন্ধ, যেটা আপনাকে প্রতিদিনই এই গন্ধ উপহার দিয়ে যাবে।
এত সুন্দর সুন্দর ফুল পাবেন, আর তা খুঁজে পাবেন আমি একটা সুন্দর দারুণ গন্ধ। এটা হচ্ছে রজনীগন্ধা। এই রজনীগন্ধা গাছও খুব সহজে করা যায়, এর মূল থেকে হয়। এগুলো মূল, এই যে দেখালাম, এগুলো গাছ এরকম বসাতে হয়। এবং বর্ষা ফুল, যত বর্ষা হবে তত ফুল হবে। আর এটা হচ্ছে একটা সন্ধ্যা মালতী। এটা সন্ধ্যাবেলা সাধারণত এই ফুল হয়ে থাকে। দেখুন, এটা নানা রকম কালারের হয়। আর এই গাছ যদি আপনি একবার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এর থেকে প্রচুর আপনি চারা করতে পারবেন। এই একটা গাছ থেকে প্রচুর ফুল হয় আর সারা বছর হয়, সব সময় আপনি ফুল পাবেন। আর আপনার সাত বাগান সব সময় ফুল দিয়ে ভরিয়ে রাখবে। আর এটা ঠিক সন্ধ্যা হবে এই ফুলগুলো ফুটতে আরম্ভ করবে। সারা সন্ধ্যা সারা রাতে আপনি এই ফুল পাবেন, খুব সুন্দর দেখতে লাগবে। আর এই সুমিষ্ট একটা গন্ধে আপনার আকাশ বাতাস বাড়ি সব দিক ঘুরে যাবে। দারুণ ফুল, একে অনেকে বাংলার পুষ্পকলিও বলে থাকে। এর নানা রকম কালার আছে। আর এই গাছ খুবই সহজে তৈরি করা যায়। তবে বন্ধুরা নিয়ে আসতে পারে এই একটা সন্ধ্যা মালতী বা পুষ্পকলি ফুল গাছ। এর নানা রকম কালার হয় আর খুবই সহজে হয়, এর বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। যা খাবার দেবেন তাই এই ফুলটা গ্রহণ করবে। আর এটা হচ্ছে কাঠগোলাপ। এই কাঠগোলাপ গাছ সাধারণত খুবই বড়ো বড়ো হয়ে থাকে, বেশিরভাগ মন্দিরে এই গাছ থাকে। আর এগুলো রান্নাঘরে পূজার কাজে লাগে। তবে টবে করলে এর বেশি বড়ো হয় না, এরকম ছোটোই হয়। আর ঠোকায় ঠোকায় ফুল হয়, আর একসঙ্গে প্রচুর ফুল পাওয়া যায়। আর এটা খুব সুন্দর একটা, এরও মিষ্টি গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ, আপনার মনকে ভরিয়ে তুলবে। এর এত সুন্দর গন্ধ, আর আপনি প্রতিদিন এই গাছ থেকে ফুল পাবেন। এই গাছ একদিনও বিরাম দেবে না, প্রত্যেক দিন আপনাকে একটা না একটা ফুল উপহার অবশ্যই দেবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এটা হচ্ছে গন্ধ গাছ, এই গন্ধ রাজা বলতে পারেন। এই গন্ধ গাছ ফুল অনেকগুলো প্যাটার্নে হয়ে থাকে, বড়ো হয়, হাইব্রিডের যেগুলো বলা হয়। আর এটা মিনিট, এটা গন্ধরাজ, এটা ছোটো ছোটো হয়, একসাথে প্রচুর ফুল ফোটে। একদিনে একসাথে কুড়ি পঁচিশটা ফুল ফোটে। আর সাত বাগান খুবই তীব্র গন্ধে ভরিয়ে দেয়। যদি একটা আপনার গাছে ফুল ফোটে, আপনি কিছুটা দূর থেকেও গন্ধ অনুভব করতে পারবেন, বুঝবেন যে কোথাও একটা গন্ধরাজ ফুল অবশ্যই ফুটেছে। আপনার তিনতলার উপরে ফুললে নিজেই পাবেন। আর এটা হচ্ছে ম্যাগনোলিয়া। এই ম্যাগনোলিয়া গাছ এরকম বড়ো হয়, মাটিতে খুবই বড়ো হয়। আর টবে হয়, মাটিতে হলে প্রত্যেক দিন একটা করে ফুল প্রায় আপনি পেতে পারবেন। এরও খুব সুন্দর গন্ধ আছে। আর বর্ষায় এই গাছটিতে প্রচুর ফুল ফোটে বড়ো গাছে। আর এটা হচ্ছে কলকে ফুল। এই কলকে ফুলের অনেক রকম কালার আছে, তবে এই হলুদ কলকে ফুলটারই খুব সুমিষ্ট গন্ধ। এই হলুদ কলকে ফুল যদি আপনার বাড়িতে ফোটে, তাহলে সন্ধ্যাবেলায় আপনি খুব সুন্দর গন্ধ পাবেন। আর আপনি যদি এই কলকে ফুল ফুটে আপনার ঠাকুর ঘরে পূজা করেন মহাদেবের, তারপর দিনে গিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ পাচ্ছেন। এটা খুব সুন্দর ফুল। এটা হচ্ছে কুচি ফুল। এটা কুচি ফুল, কুচি ফুল হচ্ছে, এটাও খুব বড়ো গাছ হয়, আর টবে হলে এরকম ছোটো হবে। আর এরকম সুমিষ্ট গন্ধ এই গাছে খুব সুন্দর মিষ্টি, এরকম আপনি গন্ধ পাবেন যদি বড়ো গাছ হয় তাও। আর এটা হচ্ছে শিউলি ফুল। এই শিউলি ফুলটা এখন বারো মাস ফোটে। এটা আমার বারো মাস শিউলি ফুল গাছ, এটা সবসময় পাওয়া যাচ্ছে। এর খুব সুন্দর গন্ধ, এরও গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়।
আসুন বন্ধুরা কয়েকটা ফুল দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশা করি ভালো লাগছে। এটা কাঁঠালি চাপা, এরও ফুল গন্ধ খুবই উগ্র, এর কোড়ায়ও সাপ আছে রাতে। এটা হচ্ছে কাঁঠালি চাপা, এটা একটি ঝোপ টাইপের হয়, আর এটা তো না বললেই নয়। এটা হচ্ছে গোলাপ ফুল গাছ, এটা গোলাপ ফুল তো গন্ধই আছে, খুব সুন্দর গন্ধ। এটাও আপনারা করতে পারেন, এটা অ্যাজেলিয়া। বন্ধুরা এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।